কোটা সংস্কার আন্দোলনের আরো এক সমন্বয়ক নুসরাত তাবাসুমকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তাদের পরিবারকে উদ্বিগ্ন হতে বারণ করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ শিক্ষার্থীদের ডিবিতে মারধর করা হচ্ছে এমন গুজবে কান্না দেওয়ার অনুরোধ করেন তিনি জানান জিজ্ঞাসাবাদে উস্কানি দাতা কয়েকজন রাজনীতিবিদের নাম ও নম্বর জানিয়েছে আন্দোলনকারীরা থামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিম চাকা সুপার শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তার আগের দিন হেফাজতে নেওয়া হয় আরও তিন সমন্বয়ককে এ নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে হেফাজতে নিল ডিবি দাবি তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই এমন পদক্ষেপ ডিবিতে তাদের মারধর করা হচ্ছে এমন গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ তাদের নিয়ে বিএনপি জামাত যাতে আর কোনো রাজনীতি করতে না পারে সেজন্যই ডিবি হেফাজতে আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি পরিবারের কাছে অনুরোধ মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ডিবি প্রধান দাবি করেন শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে কয়েকজন রাজনৈতিক নেতা দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছিল ফোন করেছিল আন্দোলনকারীদের এরই মধ্যে শিক্ষার্থীরা কয়েকজনের নাম নম্বর দিয়েছে বলেও জানায় ডিবি পুলিশ কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নম্বরও আমাদের বলেছে নামও দিয়েছে এদিকে মেট্রো রেলের মিরপুর দশ নম্বর স্টেশন ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার সহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এই চারজনই বিএনপির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে মেট্রো রেলে হামলা চালায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে যমুনা নিউজ ঢাকা